সাকিব আর নজরুল তো আসলে এক না, দুটা দুই মেরু, একজন বিজনেসম্যান আর একজন প্রফেশনাল আর্টিস্ট। সাকিব তার সেই ছোটবেলা তার শুরু থেকে যখন ক্যারিয়ারটা শুরু হয় ফিল্মে, ফিল্ম ক্যারিয়ার শুরু থেকে স্ট্রাগল করে 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 আজকে একটা অবস্থানে আসছে, এবং এই অবস্থানে আসার পেছনে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে, অনেক নানা রকমের চড়াই উত্তরায় পেরিয়ে, হ্যাঁ, ঘাম ঝরিয়ে স্ট্রাগল করে সাধনা, অনেক ত্যাগ তিতিক্ষা আছে। আর হুট করেই তো এত একটা মানুষের এতদিনের ত্যাগ, এত বছরের ক্যারিয়ার, হ্যাঁ, তো এত বছরের ক্যারিয়ার, প্রায় 2 যুগের ক্যারিয়ার, তো এত বছরের ক্যারিয়ার, একটা মানুষ এতদিন কাজ করার পর তো এমনিতে কোয়ালিটি তো কাজ করতে করতে তো অনেক কিছু শিখে যায়। সাকিব শিখ করতে 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 শিখতে 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 আজকে স্ট্রাগল করতে করতে আজকে একটা অবস্থানে এসেছে, আজকে দেশের চূড়ান্ত। হ্যাঁ, সাকিবের দ্যার ইজ নো অল্টারনেটিভ সাকিব খান, এটা এটাতে মানে কোনো নিঃসন্দেহে এটাতে কোনো সন্দেহ নাই। তো আর অন্যদিকে অনন্ত জরুরি সাহেব, উনি হ্যাঁ উনি আমি ওনার মানে পক্ষেও না বিপক্ষেও না, আমি সাকিবের পক্ষে না বিপক্ষে না, আমি এখানে সাকিবের পক্ষেও না অনন্তর পক্ষে না, বা যেটা ফ্যাক্ট যেটা রিয়েলিটি ওইটাই আমি বলতেছি। এখন একজন জাত অভিনেতার সাথে একজন মানে পুরো দস্তুর একজন অভিনেতার সাথে একজন বিজনেসম্যানের কখনো তুলনা হতে পারে না। হ্যাঁ, একটা মানুষ আসছে অ্যামেচার, হ্যাঁ, বিজনেস করতে আসছে, বিজনেস করতেছে, টাকা পয়সা আছে, ঠিক আছে, একটা ফিল্ম বানাচ্ছে শখের বসে, হ্যাঁ, নিজে হিরো হওয়ার জন্য, ওইটা এক জিনিস, আর তিল তিল করে গড়ে ওঠা ক্যারিয়ারকে এগিয়ে নেওয়া ওটা আরেক জিনিস। শিল্পী আসলে শিল্পী হওয়ার টাফ, টাকা থাকলে শিল্পী হওয়া যায় না। আর শিল্প সাকিব শুরু থেকে এই পর্যন্ত প্রায় 250 ছবিতে অভিনয় করছে, তো একটা মানুষ এত লং টাইম কাজ করছে, 2 যুগের ক্যারিয়ার, হ্যাঁ, তো একটা নায়কের বয়সই তো ওরকম হয় নাই। সাকিব যখন থেকে কাজ করছে, একটা নায়কের বয়স কত আমাদের 26, 27, 28, সর্বোচ্চ 30 বছর হয়, হ্যাঁ, ক্যারিয়ার শুরু করে 30 বছরে বা 25 বছর 26 বছরে ক্যারিয়ার শুরু করে যারা একেবারে নিউ কামার। আর সাকিব খান তো ক্যারি কাজই করতেছে প্রায় 24-25 বছর, তো একটা মানুষ এত দীর্ঘ ক্যারিয়ারে, 2 যুগের ক্যারিয়ারে প্রায় 250 ছবিতে অভিনয় করা অলরেডি শেষ, একটা মানুষ কাজ করতে গেলে অনেক কিছু শিখে। হ্যাঁ, মানুষ যখন নতুন থাকে একরকম থাকে, কাজ করতে 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 এক ধরনের অভিজ্ঞতা, আসলে অভিজ্ঞতার বিকল্প কিছু নেই। পুরান চাল ভাতে বাড়ে একটা বলা আছে না, এখন ফাইট, ডান্স, অ্যাক্টিং এবং হ্যাঁ এবং সুদর্শন তো অবশ্যই, সব কিছু মিলিয়ে যদি ওভারঅল সাকিব খান কমপ্লিটলি হিরো, একজন কমপ্লিট হিরোর মধ্যে যা থাকে সাকিব খানের মধ্যে তা আছে। হ্যাঁ, আমি হ্যাঁ আমি সাকিবের ভক্ত না, অ্যাজ এ ফিল্ম জার্নালিস্ট, হ্যাঁ, আমি যার কথাই বলা হয়, হ্যাঁ, এখন যদি আমাকে শাহরুখ খানের সাথে সাকিবের তুলনা করা হয় তাহলে আমি অবশ্যই শাহরুখ খানকে তুলনা মানে কি বলে এগিয়ে রাখবো, অবশ্যই সাকিব, আমি বলবো শাহরুখের ধারে কাছে আসার যোগ্যতা সাকিবের নাই, হ্যাঁ, এটা বলবো ধারে কাছেও নাই। এখন এবং বাংলাদেশের কারোর সাথে যদি সাকিবের কথা, হ্যাঁ অবশ্যই আমি সাকিবকে এগিয়ে রাখবো, হ্যাঁ, কারণ এখানে সাকিবও আমার কেউ না, আমার আমি সাকিবের পক্ষে না, অনন্তর পক্ষে না, বা যেটা ফ্যাক্ট যেটা বলতেই হবে, যে কথাগুলো না বললেই নাই সেই কথাগুলোকে আমাদের বলা উচিত। হ্যাঁ, এখন সিন্ডিকেটে কেউ সাকিবের সাপোর্ট করে, আমাদের জার্নালিস্টদের মধ্যে একটা সিন্ডিকেট হয়ে গেছে, একদল সাকিবের সাপোর্ট করতেছে আর একদল অনন্ত সাপোর্ট করে, আসলে সাপোর্টটা কিন্তু সিন্ডিকেট দিয়ে সাপোর্ট করা, একদম নিজের বিবেক বোধ, নিজের রুচিবোধ, বিবেক বোধ, নিজের মনুষ্যত্ব বোধ যদি থাকে এবং মধ্যপন্থা যে অবলম্বন করতে পারে নিরপেক্ষ, এবং একজন সাংবাদিক হিসেবে একজন কোনো কিছু জাজ করতে গেলে নিরপেক্ষভাবে জাজ করতে হয়। এখন আমি অনন্তর পক্ষ, অনন্তর ভক্ত যদি হই তাহলে আমি অনন্তকে সাপোর্ট করব, বা আমি যদি সাকিবের ভক্ত তো আমি সাকিবকে সাপোর্ট করব। তো আমি আগেই বলছি সাকিবের সাথে অনন্ত কম্পেয়ার করা যায় না, অন্ত একজন বিজনেসম্যান, সাকিব একজন আর্টিস্ট। আবার হ্যাঁ, বাংলাদেশের সব হিরোদের চেয়ে আমি সাকিবকে আগে রাখবো।